ডিসেম্বর মাহত সম্পূর্ণ হব ফোরলেনের নির্মাণ। উজনি ফোরলেনের নির্মাণের কাম সম্পূর্ণ হওয়ার কথা কলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মোক জানা মতে আর মই এই বিষয় রিভিউ করে আছো, তেওঁলোকে মোক কৈছে স্যার এই বছৰত আমি ন্যাশনাল হাইওয়েটো সম্পূর্ণ করে দিম। গতি মই ভাবো যে এই বছৰত এই ন্যাশনাল হাইওয়েটো সম্পূর্ণ হব, ডিসেম্বরত তেওঁলোকে শেষ করব পাৰিম বুলি মই এটা ধারণা কৰিছো। এই বছৰটো দিছে যেহেতু মই ভাবো এই বছৰত শেষ হৈ যাব। একাধিক কার্যসূচীরে উজনি অসমত মুখ্যমন্ত্রী। শিবসাগরত ন্যায়িক আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন মুখ্যমন্ত্রী। প্রায় 25 কোটি টাকা ব্যয় সাপেক্ষে আটক ধুনিয়াক নির্মাণ করা এই ভবন উদ্বোধন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ বিজয় বিষ্ণয়। এই নতুন ভবনে আইন সেবার সঙ্গে জড়িত প্রতিগুলিকে উৎসাহিত করার কথা কোয়ার বাল্যবিবাহ তথা নারী নির্যাতনের ঘটনা গোচরবিল যাতে অপরাধী সারি না যায় তার অধিবক্ত সকল পদক্ষেপ গ্রহণের আহ্বান মুখ্যমন্ত্রীর। আজি শিবসাগর জেলার জেলা ন্যায়ালয় ই একটা আটক ধুনিয়া ভবনলৈ রূপান্তর হল। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ ডাঙরিয়ার সৈতে এই নতুন ভবনটি উদ্বোধন করার মূল সৌভাগ্য হল। এই নতুন ভবনটিয়ে আমার আদালতলৈ অহা ন্যায় বিচারি অহা লোকসকলক সুবিধা দিব বলে মই বিশ্বাস করো, আর অধিবক্তা আর ন্যায়াধীশসকলকো এটা সুন্দর মন লৈ কাম করার বাবে প্রেরণা যোগাব বলে মই বিশ্বাস করো। ইয়ার পিছতে ডিব্রুগড়ের এলেন ইনস্টিটিউটের এক বিশেষ অনুষ্ঠানত অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর। অসম রাজ্যিক যুব আয়োগের অধীনত রাজ্যের বিভিন্ন শহরত মুক্তি হবলগা এলেন শিক্ষা প্রতিষ্ঠানের পর বহু শিক্ষার্থী উপকৃত হওয়ার আশা করলে মুখ্যমন্ত্রী। লগতে চলিত বর্ষতে ডিব্রুগড়ত মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কাম আরম্ভ হওয়ার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আর ডিব্রুগড়ের এল এন সেন্টারের উদ্যোগত বা রাজ্যিক যুব আয়োগের উদ্যোগত যে একটা শৈক্ষিক নবজাগরণ আরম্ভ হয়েছে, ই যদি আমি একটা পর্যায়লৈ যাব পারো লড়া ছোৱালী ভারতের উন্নত শিক্ষা অনুষ্ঠানবিলাকত এইমস আইআইটি আইআইএম আদিত বহুত আসন পাব বলে মই বিশ্বাস করো। সেক্রেটারিয়েট নহয় মুখ্যমন্ত্রীর সচিবালয় হব। মুখ্যমন্ত্রীর সচিবালয় সেপ্টেম্বরের 1 তারিখের ভিতর আমি ইয়াতে আরম্ভ করি। শিবসাগর আর ডিব্রুগড়ের পিছত তিয়কর ঐতিহাসিক লাচিত বরফুকনের মৈতামত উপস্থিত হয় মুখ্যমন্ত্রী। লাচিত বরফুকনের নির্মীয়মান কু উচ্চ প্রতিমূর্তির কামর অগ্রগতির বুঝ লয় মুখ্যমন্ত্রীগিয়ে। প্রকল্পটির কাম আমি দ্বিতীয় পর্যায়ত করার বাবে সিদ্ধান্ত লৈছিলো। এতিয়া আমার দ্বিতীয় পর্যায়ের কামও তীব্র গতিত চলি আছে। ডিসেম্বর মাহলৈকে 2টা মিউজিয়ামের সৈতে অডিটোরিয়ামের সৈতে আমার গোটেই প্রকল্পটি সম্পূর্ণ হয়ে উঠিব। মই প্রকল্পটির বুঝ ললো, 2-3টা সিদ্ধান্ত লবলগীয়া আছিল। আমি ইয়াত সরকই ইনডোর হল এটা যাতে খেলা ধূলাও ইয়ার ওসর সুবুরিয়া লড়া ছালে করব পারে তার কারণেও একটা প্রভিজন করব দিছো। মিউজিয়াম ডাইরেক্টর মিউজিয়ামর টিম এটা অহা সপ্তাহত আহিব যে 2টা মিউজিয়ামত আমি কেনেকুয়া ধরনের সামগ্রী রাখিম বা কেনেকুয়া ধরনের সামগ্রী আমি প্রদর্শন করিম। গতি ডিসেম্বর মাহলৈকে প্রকল্পটি হয়ে গেলে সমান্তরালভাবে যাতে আনুষঙ্গিক কামখিনিও হয়ে যায় তার কারণে আমি চকু দিছো। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইমস।